একটা পর্দা নামের জিনিস যদি না থাকে, তাহলে সেই ছেলেটাকে আর সেই মেয়েটাকে নতুন একটা নাম দেওয়া যায়, তার নাম হলো কি বেহায়া। আর যদি এটা থাকে তো তার নাম হলো হায়া। হায়া এমনই একটা জিনিস, হায়া এমনই একটা আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য তৈরি করেছেন, যেমন একটা 12 লক্ষ টাকার 20 লক্ষ টাকার দামি একটা কার, একটা মারুতি যদি আপনি কিনে নেন, সব দিক দিয়ে গাড়িটাকে সজ্জিত করা আছে, কিন্তু কোম্পানি বলে দিয়েছে দাদুরে এ গাড়িটাতে কিন্তু ব্রেকের কোনো সিস্টেম নাই, ব্রেকের সিস্টেম না থাকতে গেলে একটা 22 লক্ষ টাকার গাড়ি, 50 লক্ষ টাকার গাড়ির কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। ঠিক সেই রকম একটা মেয়ে ছেলেকে আল্লাহ তাআলা সুন্দর রং দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, কিন্তু তার গায়ে যদি হায়া না দেয় তাহলে ওই বেটি ছেলেটার কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। তেমনি বেটা ছেলে হায়া কি জিনিস একে বুঝাতে পারবো না। একটাই হাদিস শুধু নবীজির বলে দিচ্ছি, দিয়ে আপনাকে যথেষ্ট মনে করছি। রাসূল কি বলছেন, ইজা লাম তাস্তাহে ফাসনা মা শেতা, তোমার যদি হায়া না থাকে তো যা মনে লাগে তাই করো, তোমার লজ্জা যদি না থাকে তো যা মনে লাগে তাই করো, লজ্জা তো নাই তো তোমার যে কোনো কাজ করতে ভয় কিসের আছে বলো তো। 80 বছরের থরথরে বুড়া চাকরকে বলছে বিয়ে করবো একটা, তো চাকর তখন বলছে বিয়ে করবেন? হ্যাঁ। তো করেন? আমার বেটারা যে বলছে যে বাপু এই বছর বিয়ে করবে তো তোমার ইজ্জত থাকবে না, লাজ লজ্জা কিছু থাকবে না, তো ইজ্জত সব নষ্ট হয়ে যাবে বলছে, তো বিয়ে করলে ইজ্জত যায় রে। চাকর মালিকের বেতন খেছে তো, তো মালিককে ঠান্ডা করার জন্য বলছে হুজুর ইজ্জত যাবে কার, ইজ্জত আছে যার। আপনি তো ইয়ার আগে 17 জায়গাতে 17 রকম কাণ্ড করেছেন, করে কোথায় মাথা কামালছেন, কোথায় জরিমানা দিয়েছেন, কোথায় মেয়ের খেয়েছেন, কোথায় কী করেছেন, তা আপনার কি ইজ্জত আছে? আপনি 80 বছর কোন কথা, 99 বছর বয়সে যদি বিয়ে করেন তো আপনার ইজ্জত যাওয়ার কোনো ভয় নেই, কেন যে আপনার ইজ্জতই তো নেই। তো যার হায়া নেই ও যাহা ইচ্ছা তাহা করুক, এক নির্লজ্জকে বলেছিল এইবার যদি তুই ধরা পড়েছিস তো তাহলে তোকে এইবার করবে কি, মানুষ তোর গলাতে কানখা দিয়ে ঘুরিয়েছিল, এইবার যদি তুই ধরা পড়িস ফের ওই কাজে তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি, যে তোর পাছাতে বরের গাছ বাহির হবে। তো বলছে কি যে যদি গাছ বেরিয়েই যায় তো যেখানে হাঁটবি সেখানে বরের গাছ, তো লোক জিজ্ঞেস করবে এটা বরের গাছ কেন, কইছে তিনবার মাথা কামালছি তার জন্য এটা হয়েছে, কইছে তাতে ক্ষতি কিবে, তো ভালোই তো হলো, হাগা রোদ লাগবে না। হায়া খোরগে বুঝাবার জন্য যদি এটা দিলাম যে বরের গাছ বেরিয়ে যাবে পাছায়, তো তাতেও লজ্জা হলো না, বলছে আমাকে আর রোদ লাগবে না। রসুল কি বলেছেন, হায়া যদি না থাকে তো যেটাই মন লাগে সেটাই করো। কেমন কথা হলো, হায়া যদি থাকে একটা মানুষ 4 গিলাস মদ খেয়ে সোনাকুল মাঠের কিনারায় পড়ে থাকবে, এই ভয় যদি তাকে লাগে যে সকালে আমাকে বেহুশ অবস্থায় লোকেরা দেখতে পাবে, আর তারপরে যখন আমার জ্ঞান ফিরবে তখন অমুক বলবে, অমুক বলবে, অমুক বলবে, বললো তো কি হলো, তোর বাপের টাকা দিয়ে খেয়েছি রে শালা, এমন কথা যদি মাথায় থাকে তা জানতে হবে তার হায়া নাই। আর হায়ার যদি ভয় না থাকে তো যেটাই মন লাগে সেটাই করো, কাপড় উঠিয়েও যদি গায়ে হাঁটো তো কেউ তোমাকে বলতে যাবে না, আর কাপড় ফেলে যদি হাঁটো তো তোমাকে কেউ বলতে যাবে না, কেন যে তোমার কাছে হায়া নামের সম্পত্তিটা নাই। সেই সাথে সাথে যোগ দেন কি, একটা নারী যদি হায়াদার হয়, একটা নারী যদি লজ্জাশীলা হয়, তাহলে সেই নারী জীবনে কোনো দিন কোনো দিন আজনবি বেটা ছেলের সঙ্গে ফোনে ঘন্টার গণ পর ঘন্টা কথা বলতে পারবে না, আজনবি লোক যদি গলিতে চলে আসে তার সামনে মুখকে খুলে দিয়ে কথা বলতে আসবে না, কেন যে হায়া তাকে বাধা দেবে, কি বলে এটা আমার সম্ভ্রম, এটা আমার পোশাক, এটা আমার আত্মমর্যাদা, আমি যদি এইভাবে আজনবির সাথে কথা বলি তাহলে আমার হায়া নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা হায়াদার বেটি ছেলেকে বাড়ি যদি কেউ বিয়ে করে নিয়ে যাই তার কাছে খাতরা কম আছে, আর একটা বেহায়া বেটি ছেলেকে কেউ যদি বউ বানিয়ে নিয়ে যাই তাহলে বাড়ি গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যতই কানুনের মধ্যে থাকুক না কেন ওর কোনো না কোনো জায়গা দিয়ে সাইডে লিক করেই দেবে, ওর বেহায়াই কিন্তু ধরা পড়েই যাবে, থামবে না।
একটা বেটি ছেলে গাঁয়ের নাম বললে খবর হয়ে যাবে, শালা ভেজালে জিনিস আছে। ম্যাক্সিতে পকেট আছে, ম্যাক্সিতে পকেট আছে, পকেটে মোবাইল লাগিয়ে দিয়েছে। বিয়েদারি বহু নতুন মানুষ, গোয়ালঘর পরিষ্কার করছে, আর এখানে লাউড স্পিকার করা আছে, আর ওর বন্ধুর সাথে কথা বলছে, এখন আমি এই করছি, এখন আমি ওই করছি, এখন এই করছি, তো এই করছি, ভত 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 করছে। শাশুড়ি বলছে, হ্যাঁ গে, কার সাথে কথা কইছে, কি করছিস গে তুই, গে মা বিয়া বলছে, হ্যাঁ মা ফোন করছে। ওর মা তো ডালে, ওর মার কোন সাত গোস্ত গোতকে ফোন করেছে, কিন্তু কইছে আর মা ফোন করেছে, খেপি পাগলি মানুষ ঘুরে চলে এসে তো মার সাথে এত কথা হয়। দুদিন দেখলো, তিন দিন দেখলো, আর একদিন কইছে, মজুর রে, আচ্ছা বহু আনছি রে বেটা, ফোন লাগিয়ে দিছে, তো আমার মার সাথে গল্প করছে, আর গোবরও তুলছে, ছা চাই গে মা, যে হ্যাঁ সে ঠিক আছে দেখছি, কোথায় যাবি তুই, ফোন করতে করতেই আবার এই ছেলেটা চলে এসছে হঠাৎ করে ঘরে যেমনি যাওয়া, গোবরের হাতে মোবাইল নেয়, ফাঁচ করে সুইচটাকে বন্ধ করে দিয়েছে। কোনটা কথা বলছিল রে, এমনি একটা লোকের সাথে কথা, দেখি মোবাইলটা, দেখি মোবাইলটাকে ফটফট ফুটে টিপে ওর লিস্ট বাহির করে যদি দেখছে তো 97 33 107 108 ফোন নম্বরে যেমনি কল লাগালছে দিক থেকে, তখন ওদিক থেকে পট করে কইছে, আজি ফোনটা কেটে গেছিলো জি রোজি না, ফোনটা কেটে গেছিলো যে রোজি না, তোর বাপ রে শালা রোজি না, তো জেনে সে এটা তো অন্য লোকের ফোন আছে। বাড়িওয়ালিকে যা বললো, এটা তোর কে হলো, কী জন্য তুই আর সাথে ফোন করিস, হেন আর তেন অমুক আর তুমুক, শেষের বেলায় 23 দিনের মাথাতে আল্লাহর দয়াতে বিহাটা ভেঙে গেল, কিচ্ছু পেলে না, এমনি গেছিল এমনি ঘুরে চলে এলো, নগদ মোহর ছিল মাত্র কয়টা টাকা, 50টা টাকা, বাকিকে কে পুছিয়ে যাওয়া নাই। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কানুনটা দিয়েছেন, তো আপনারা হয়তো মনে মনে বলছেন যে উম্মতে মুহাম্মাদীকে এত টাইট কেন করেছেন আল্লাহ তাআলা, শুধু উম্মতে মুহাম্মাদীকে টাইট করেননি, পর্দার ইতিহাস যদি জানতে চান তো কদ্দূর যেতে হবে, যেতে হবে আপনাকে অনেক দূর। আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অধিবাসী বানিয়েছিলেন, আর জান্নাতের অধিবাসী বানিয়ে দেওয়ার পরে তাদেরকে এত দামি 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 জামা আর কাপড় আর পোশাক আর আশাক দিয়ে সজ্জিত করেছিলেন, অর্ডার করেছিলেন ঘুরে বেড়াও, আল্লাহর একটা নাফরমানি করার ফলে গা থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। জান্নাতি পোশাক যখন খুলে পড়ে গেল তো পরিষ্কার লেখা আছে তফসিরে কি ওরা কেমন হলো, মায়ের পেট থেকে যেমন সদ্যজাত ছেলে পয়দা হয় তো গায়ে একটা ইঞ্চি কোনো জায়গায় কাপড় থাকে না, তেমনি সদ্যজাত সন্তানের মতো নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে আদম, আর নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে তার বিবি, অথচ এরা পূর্ণাঙ্গ মানুষ, ছোটো মোটো মানুষ নয়, গজ হাতে যদি মাপা যায় তো হযরত আদম ছিলেন 60 গজ হাত লম্বা, এবং তার বাড়িওয়ালিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাইজেরই বানিয়েছিলেন, তারও সাইজ হলো 60 গজ হাত লম্বা, দুজন তাড়াঙ্গা জোয়ান আর যুবতী এরকম দাঁড়িয়ে আছে, তো তাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোনো জায়গাতে 1 ইঞ্চি কাপড় নাই, সব খুলে 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 পড়ে গেছে। আল্লাহ তাআলা যখন এই আযাবটা ওর উপরে ফেলে দিলেন, তখন এরা দুজনেই ভেবে নিল যে কি করলে গো, ভুল তো হয়ে গেছে, আল্লাহর গজব পড়ে গেছে আমাদের উপরে, সুতরাং গা থেকে কাপড় খসে পড়ে গেল, তো কী করবে, স্বামী আর স্ত্রী এত বড় বড় মানুষ, নিজেদের আবরুকে ওইরকম করে খুলে খাড়ো হয়ে থাকবে, আদম খাড়িয়ে থাকবে স্ত্রীর সামনে আর স্ত্রী খাড়িয়ে থাকবে নিজের স্বামীর সামনে, এটা কি আর হয়, পর্দা কতদিনকার পুরানো, তো তাই চিন্তা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তফেকা ইয়াকসাফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, সেগুন গাছের পাতা দেখেছেন বড় বড়, এইরকম জান্নাতের গাছের বড় বড় পাতাগুলোকে আদম এবং হাওয়া একটাকে দুটার সঙ্গে, দুটাকে তিনটার সঙ্গে পিন করে জুড়ে জুড়ে দিয়ে হযরতে আদম আন্ডার প্যান্ট পরা করে নিজের সত্তরটাকে ঢেকে রেখেছেন, এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম উনি নিজের সত্তরটাকে ঢেকেছেন, বুকের দিকে আরও দুখানা বড় বড় কাপ পাতাগুলোকে জড়িয়ে ধরে নিয়ে আসেন, যাতে তার বুকের দিকে কেউ না তাকাই, যাতে তার সত্তরের দিকে কেউ না তাকাই, মানুষ তো কেউ ছিল না, কে তাকাবে, কিসের জন্য পর্দা করতে গেল, এটা হলো মানুষের, এটা হলো ফিতরাতের দাবি, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাঙ্গা ভালোবাসেন না, তারই জন্য এটা আমার চরিত্র, আমি নাঙ্গা হয়ে গেছি, আর এই নাঙ্গা হওয়াটা শোভনীয় নয় বলে আদম আর হাওয়া জান্নাতের গাছগুলোকে নিজের শরীরে বেড় দিয়ে দিয়ে পর্দার ব্যবস্থা করে দিয়েছিলেন। আদমের দুনিয়াতে আসা কতদিন হলো, কেউ হিসাব দিয়েছে, কেউ হিসাব দেয়নি, চট করে হিসাব করেন,
দুনিয়াতে আদমের আশা থেকে নিয়ে ইব্রাহিম নবী পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। নাবি ইব্রাহিম থেকে শুরু করে নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। এটা আনুমানিক যে টোটাল হলো 9,000 বছর, এবং আল্লাহ পাকের নাবি থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1,500 বছর। তো তাহলে কতদিন মোট বয়স হয়ে গেল? 10,500 বছর হলো। আর আল্লাহ যেদিন তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেন, তার একদিন বা দুদিন বা 5 দিন বা 10 দিন বা 20 দিন আগে জান্নাতের উপরে তাদেরকে বসবাসের অধিকারী বানিয়েছিলেন, তখনই ঘটনা ঘটেছিল আসমানের উপরে। তাহলে পর্দার বিধানটা রব্বুল আলামিনের কোরআনকে মন্থন করে যদি আমি বলি যে 10,500 বছর পুরানা ইতিহাস, সেটাকে আমরা মেনে চলেছি, মিথ্যাটা কোথায়? আমাদের মা পর্দা করতে পারলো জান্নাতের কাপড়কে, গাছের পাতাকে ইজ্জতকে ঢাকার কারণে দিয়ে, আর আমার দেশের মেয়েরা আর তার পতিনেরা আর তার নাতনিরা এরা কিন্তু আর পর্দা করতে পারে না। পর্দাটা বিধানটা আজকের নয়, বহু পুরাতন। মারিয়াম সম্বন্ধে লেখা আছে হযরতে ঈসা নবীর মার কথা কোরআন মাজিদে, ফাত্তাখাযাত হিজাবান মিন দুনিন্নাস, বাপের সামনেও আসতেন না, মায়ের সামনেও আসতেন না, গ্রামবাসীর সামনেও আসতেন না। হযরতে মারিয়াম কি করতেন? সব সময় একটা নির্জন জায়গাতে থাকতেন যাতে ওকে কেউ দেখতে না পায়। গ্রামের লোক তো দূরের কথা, মা বাবা ভাই বোন আগে গানা বেগানা, এরা কেউ যেন আমাকে দেখতে না পায়। এই জন্য আল্লাহ কোরআন বলছেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পর্দা করে থাকতেন হযরতে মারিয়াম। সেদিন ঘটনা ঘটবে, ঋতু অবস্থায় যখন চলে আসেন তখন মসজিদ থেকে নেমে যান, খালার বাড়িতে থাকেন, আর 4 দিন ঋতুর হালাত যখন কেটে যায় তখন আবার চলে আসেন মসজিদে। কেন? যে ওর মা ওকে মসজিদের জন্যই নজর মেনেছিল। তো ঋতু অবস্থায় পাক হবে তার জন্য গোসলখানাতে ছিল, আর ওই গোসলখানার ভেতরে এবার কি হলো? গোসলখানার ভেতরে নাঙ্গা হয়ে হযরতে মারিয়াম গোসল করছিলেন, আর সেই জায়গাতে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন তার সামনে। আর যেমনি জিবরিল মানুষের আকৃতি নিয়ে তার সামনে এসেছে, সাথে সাথে মারিয়াম তার দিকে আঙুল তুলে বলছে, আমি আমার বাপের সামনে আসি না, আমি আমার ভাইয়ের সামনে আসি না, আমি আমার গ্রামের লোকের সামনে আসি না, অথচ আমি এত ঘেরার ভেতরে ছিলাম, তোমার মতো লোকটা এই ঘেরার ভেতরে কেমন করে চলে এলো? তুমি দূরে চলে যাও, তুমি দূরে চলে যাও, ইনকুন্তা তাকিয়া, তুমি যদি পরেশগার মানুষ হও, তুমি যদি ভদ্রলোক হও, এই এলাকা থেকে বাইরে চলে যাও, তোমাকে আল্লাহর কসম দি, আমাকে এখানে আর তুমি জ্বালা পোড়া করো না। জিবরিল কি বললেন? আমি মানুষ নই, আমি মানুষের মতো মানসিকতা নিয়ে আসিনি, আমাদের কাউরি যৌবন দেখার লালসা নেই, আমরা নারীদেরকে উলঙ্গ দেখলেই বা কি, আর ঢাকা দেখলেই বা কি, আমাদের মনের ভেতরে কোনো উত্তেজনা তৈরি হয় না, সুতরাং তুমি ওইগুলো নিয়ে চিন্তা করো না, আমি আল্লাহর ফরিশতা, আমি তোমাকে একটা রুহ তোমার পেটের ভেতরে ফুঁকে দেওয়ার জন্য এসেছি। এদিকের ঘটনা বাদ, যেটা কথা বলছি সেটাই শুনুন। হযরতে মারিয়ামের ইতিহাসে সেখানে কি বলা হচ্ছে যে তিনি হিজাবকে কন্ট্রোলের মধ্যে রেখেছিলেন এবং নিজেকে হিজাবের মধ্যে রেখেছিলেন। তাহলে মারিয়াম যদি ঈসা নবীর মা, নবীর জন্মের 700 বছর আগে তাঁর জন্ম হয়েছিল, তিনি এই এই জিনিসটাকে মেনে চলেছেন। আর আজ আমি মানতে পারি না, দুনিয়াতে যত খ্রিস্টান মেয়ে ছেলে দেখবেন যারা পাদ্রিদের ইয়েতে থাকে, গির্জাতে থাকে, হ্যাঁ না যদি দেখে থাকেন তো বলবেন, আর না দেখে থাকেন তো না বলবেন। কিছু কিছু মেয়ে ছেলে কি দেখেছেন জীবনে, যারা হাতের কবজি পর্যন্ত দুটোই আর পুরো মুখটাকে সারা শরীরটাকে মেয়েগুলো ঢেকে রাখে, আর ওর গলাতে ওদের সামনে একটা কি ঝুলে, ঢেরা পাখরি ঝুলে, শুলি কাষ্ট ঝুলে। এই মেয়েগুলো হচ্ছে কে? এই মেয়েগুলো হচ্ছে সিস্টার। সিস্টারের মানে কি? বোন। এরা কারা? যারা নিজের যৌবনকে উৎসর্গ করেছে কার নামে? গির্জার নামে। মাদার টেরেসাকে চেনেন না? চেনেন না। কোনোদিন দেখেছেন যে মাদার টেরেসার মাথা থেকে কাপড় পড়েছে? পড়ে না। যত হাজার হাজার সিস্টার দেখতে পাবেন ঈসানবীর ধর্মের ভেতরে, তারা সব পর্দা করে আছে, কোনোদিন পর্দা করা ছাড়ে না। কেন ছাড়ে না? যে মারিয়াম ঈসানবীর মা, এত হলো আমাদের গোড়ার ইতিহাস। ও যদি হিজাবকে মানতে পারে তো আমরা কেন মানতে পারবো না? তারা মেনে চলছে, আর আমাদের নবীর উম্মতিরা এই পর্দাকে মেনে চলতে পারে না। হিজাব আজকের নয়, আজকের নয়, খবরদার ভুল করবেন না। আল্লাহ পাকের নবীর জন্মের 2,500 বছর আগে একটা নবী এসেছিলেন দুনিয়াতে, তার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথাগুলো মৌলানা মুজাম্মেল একটু ইঙ্গিত করেছিলেন। গেছিলেন কোথায়? মাদায়েন পালিয়ে গেছিলেন মুসা নবী মার্ডার করে দেওয়ার পরে।
আর ওই জায়গাতে ছাগল ছাগলকে পানি পান করালেন, দুটো মেয়ে ছেলে ভিড়ের কারণে ইন্দারার কাছে যেতে পারছিল না। এই মুসা নবী বিদেশি মানুষ, ছাগলকে পানি পান করিয়ে দিয়ে ওখানে বসে আছেন এক জায়গাতে, আর দিয়ে নিজে নিজে বলছেন আল্লাহ আমি বিদেশি, এই জায়গাতে আমাকে কে আশ্রয় দেবে। মেয়ে দুটো বাড়ি গেল, আর বাপকে যে বলছে আল্লাহ একটা সুন্দর আমানতদার ছেলে পেয়েছিলাম বাজান, আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়েছে, বাপ ডেকে পাঠালো যাও যাও মা ওই ছেলেটাকে ডেকে নিয়ে আসো। এবার দুটাই বেটি, বেটা একটাও নেই, হযরত ইয়াকুব শুয়াইব আলাইহিসসালাম সালামের দুই বেটির ভেতরে এক বেটি এলো তাকে ডাকতে, তো ডাকতে যে আসছে তো কোরআন কি বলছে, ওয়াজাত ইহদাহুন্না আলা ইস্তিহয়াইন, দুই বোনের ভেতরে এক বোন বাড়িতে থেকে গেল আর এক বোন বাড়ি থেকে আবার বেরিয়ে এলো। কত দূর যাবে? এখান থেকে ওই সোনাকুলের মাথা থেকে হাঁটতে 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 সুমাইয়া গ্রাউন্ডে আসবে। এইখানে ইন্দারাত কাছে একটা জুয়ানকে আমরা দেখেছিলাম, এ রাস্তাটুকু আবার এলো ওই বেটি ছেলে, এটা কে? তো শোয়েব নবীর বেটি। কেমন করে এলো? আল্লাহ ইস্তিহয়াইন, আল্লাহর কোরআন বলছে এলো বেটি ছেলেটা তো সম্পূর্ণ পর্দায় আবৃত হয়ে এলো, তার গা তার হাত তার শরীরের কোনো অংশ দেখা যাচ্ছিল না, এতটা পর্দাকে গুরুত্ব দিয়ে মেয়ে ছেলেটি নবী মুসাকে ডাকতে এলেন। তিনি আল্লাহর কাছে সন্ধ্যাবেলায় দোয়া করছিলেন, মালিক আল্লাহ বিদেশের মাটিতে আছি, থাকার জায়গা নাই, পেটের ভাত কোথায় হবে তার ভাবনা নাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিনের কাছে দোয়া করে নবী মুসা কাছের তলায় বসেছিলেন। এই বেটি ছেলেটা তাকে নিয়ে গেল তার বাপের বাড়ি, কথাবার্তা চলার পরে ওখানে ঠাঁই হয়ে গেল। আর সকালবেলায় প্রস্তাব চলে এলো নবী শোয়েবের কাছ থেকে, এই লোকটা তোমার যদি আমার একটা বেটিগুলোকে বিয়ে করো তো তাহলে এই শর্তে তুমি বিয়ে দেবো যে আমার বাড়িতে 8 বছর তুমি ছাগল চড়িয়ে দেবে, আর এটাই হলো তোমার মোহরানা। নবী মুসা রাজি হয়ে গেলেন ছাগল চড়িয়ে দিতে, আর নবী শোয়েবের একটা বেটিকে ওইখানে বিয়ে করে নিলেন। কালকে সন্ধ্যাবেলায় দোয়া করেছিলেন আল্লাহ আমার রুজির ব্যবস্থা দাও, রুটির ব্যবস্থা দাও, সকালবেলায় আল্লাহ রাব্বুল আলামিন রুটির ব্যবস্থা দিলেন, আর রুটি যে পাকাবে পাকানে ওয়ালিরও ব্যবস্থা করে দিলেন, দুটাই হয়ে গেল। কেমন হয়েছিল মেয়েটা? ইস্তিহয়া। বাদ বাকি কথাটুকু বলে দিই, না বললে পারি না, দেখে খুশি হয় কি বলছি। এগুলো তো মাওলানা আছে ডানে আর বামে, এগুলো মাওলানা ভুল টুল ধরলে আমি সামলে দেবো কোনো রকম করে, খুব আমার থেকে মানে যারা বেশি বাঘা দেখি আমি দিন একটু, এটা যদি বাঘা থাকে, আর বাঘা খালি হলে হয় না, কাজিয়াখর যদি থাকে তাহলে সামলানো মুশকিল হয়, তো আজকালকার মাওলানারাকে সামলানো বড় কঠিন হয়ে গেছে। মুসা নবী বলছে যে কোথায় যাবো, যে আমার বাপ ডেকেছে তোমার কিছু বদলা দিবে, খালি ছাগলকে পানি খাইয়ে দিছ, মুচকিমুচি হাসছে আর কিছু, চলো। এবার হাঁটছে তো মুসা নবী পিছনে পিছনে রাস্তা চিনে না, বেটি ছেলেটা আগে আগে হাঁটছে, তো বেটি ছেলে যে আগে আগে হাঁটবে তো হাওয়া চলার কালে যদি একটু পিঠের কাপড় খুলে যাই পিঠ দেখা যাবে, যদি রেওয়াজ আমাদের দেশের শাড়ি পরা থাকে আর এই শাড়ি যদি আর একবার একটা পুরে হাওয়া জোর করে লাগে তাহলে তো শাড়ির এক সাইড খুলবে তো পা দেখা যাবে, এ তো সম্ভাবনা আছে। মুসা নবী তখন বেটি ছেলেটাকে বলছে, এই আমি এমন একটা লোকের লোক যে একটা মেয়ে ছেলে আমার সামন দিয়ে হাঁটবে আগে আগে, তার সতর যদি খুলে যাই, তার কোনো কোনো অঙ্গ যদি দেখা যায়, আমি একটা যুবক ছেলে আর তুমি আমার আগে আগে এইরকম করে হাঁটবে, আমি আমার নিজের যৌবনকে এইভাবে সুড়সুড়ি দিতে পারবো না, আর তুমি আমার আগে আগে চলবে এটাকে আমি মানতে পারবো না, যাতে আমার ইজ্জত দাগদার না হয়, যাতে আমার সম্ভ্রমটা নষ্ট না হয়ে যায়, তার জন্য আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, আমি তোমার বাপের বাড়ির দিকে হাঁটবো, আমি আগে আগে হাঁটবো তুমি পাশে পাশে হাঁটবে, আর যখনই রাস্তা ডানে যাবে কিংবা বামে যাবে তো ডানে কিংবা বামে যাওয়ার যখন সময় হবে তুমি পিছন দিক থেকে একটা ঢেল নিয়ে আমার সামনে ডানে যদি যেতে হয় তো ডান দিকে চালিয়ে দেবে, আর যদি বাম দিকে যেতে হয় তো তুমি ঢেলটা বাম দিকে চালিয়ে দেবে, এই ঢেলটা নিক্ষেপ করতে গেলেই আমাকে ডানে যেতে হবে না আমাকে বামে যেতে হবে, এটা আমি নিজে স্থির করে নেব। এই বলে নবী মুসা নিজের আবরুকে সম্ভ্রমকে রক্ষা করে চলবেন একটা নারীর হাত থেকে, তার জন্য তিনি নারীকে সামনে করে আগে আগে হাঁটলেন না, উনি নিজে আগে আগে হাঁটলেন আর বেটি ছেলেটাকে পিছনে পিছনে হাঁটালেন, পিছনে পিছনে হাঁটালেন, আর এই করে তিনি শোয়েব নবীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। এগুলা তো হলো দুনিয়ার কথা,
মৌলভি আব্দুর রহমান আর মৌলভি আমিনউদ্দিন দুজনে কি বলছে, আচ্ছা জান্নাতে ভালো পর্দা হবে যে, বেটি ছেলেকে কি ওখানে পর্দা টর্দা করতে হবে, না খালি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন। আমি খেটে খুঁটে দেখছি তো একটা হাদিস বুখারিতে আছে, ওই হাদিসটা আর সূরা রহমানে একটা আয়াত আছে, ওই আয়াতটা দেখে আমার আকেল বলছে যে দুনিয়াতে শুধু পর্দা নেই, পর্দা মনে হয় জান্নাতেও থাকবে। ওটা কি আছে? কোরআন মাজিদে সূরা রহমানে একটা আয়াত আছে, ফিহিন্না কাসিরাতুত তারফে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের ভেতরে একগুলো বেটি ছেলে থাকবে, বেটি ছেলেগুলো কেমন আনত নয়নাং, মেয়ে ছেলেগুলো কোনোদিন মাথা চেড়ে এরকম করে তোমাদের দিকে আমাদের দিকে যেদিকে সেদিকে তাকাবে না, লাজুকুল লাজুকু চেহারা নিয়ে তারা সব সময় নিজের নয়নকে নিচু করে রাখবে। আর এইরকম সুন্দরী সুন্দরী মেয়ে ছেলে থাকবে যাদেরকে কোনো জিনের বাচ্চা এবং যাদেরকে কোনো ইনসানের বাচ্চা আজ পর্যন্ত ছুঁয়ে দেখেনি, জান্নাতে যাবে তারপরে ছুঁয়ে দেখবে। তো যখন মেয়ে ছেলে কোনোটা যদি নিচুমুখী হয় আর তার নজর যদি নিচু দিকে থাকে, মাটির দিকে থাকে, তাহলে আমার মন বলছে এটাই হলো পর্দার আলামত, ওরা উপর দিকে যেদিকে সেদিকে তাকাবে আর তাকে বেপর্দা হতে যাবে না। বুখারী শরীফের ভেতরে লেখা আছে ওয়ালা নাসিয়াতুহুম, ওই জান্নাতি বেটি ছেলেদের মাথার উপরে একটা ওড়না থাকবে। খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা জগৎকে যদি বিক্রি করে দেওয়া যায় তো তাহলে সেই জগৎকে বিক্রি করে যতটি টাকা হবে সেই টাকা দিয়ে একটা হুরি নারীর মাথার উপরে যে ওড়িনিটা থাকবে তার দাম জোটাতে পারবে না কারা, তো দুনিয়াবাসীরা। তাহলে বোঝা গেল হুরিনরা মাথাতে কি রাখবে, তো ওড়না রাখবে। ওড়নার দ্বারাই কি হয়, তো বুরকার দ্বারাই যেমন পর্দা হয় উড়নার দ্বারাই পর্দা হয়। জান্নাতি মহিলারা যদি মাথায় তারা ওড়না লাগায় এটাই হলো পর্দার পরিচয়। আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বেটি ছেলেদেরকেও পর্দার মধ্যে হয়তো থাকতে বলবেন। আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তুমি ভালো জানো। এতগুলো বিধান থাকার পর এখন যদি আমি জিজ্ঞেস করি যে আমার দেশের মানুষগুলো বা আমার দেশের মেয়ে ছেলেগুলো পর্দার ব্যাপারে কতটুকু জাগ্রত আর কতটুকু জাগ্রত নয়, একটা হাদিস বলছি বুখারী শরীফের, হযরত জুবায়ের রাসূলের ভাইরা, রাসূলের স্ত্রীর নাম আয়েশা আর সালি বা ডেরশোয়ের নাম হলো আসমা, আসমার স্বামীর নাম জুবায়ের। তো আসমা তার স্বামী জুবায়ের একটা বাগান ছিল মদিনা থেকে 7-8 কিলোমিটার দূরে, ওই খেজুরের বাগানে যেত, বাগানের খেজুর পাড়ত, কিছু লকড়ি কাঠিগুলোকে নিত আর মাথায় করে নিয়ে এই বেটি ছেলেটা বাড়ি আসত। তো একদিন খেজুরের একটা পুঁটলি আর কিছু লকড়ি কাঠি নিয়ে একটা ব্যাগ করে একটা গাঠরি করে হযরতে আসমা চলে আসছেন। তো চলে আসতে আসতে যে রাস্তা দিয়ে আসছেন একটু পরে আল্লাহ পাকের নবী ওই রাস্তা দিয়ে চলে আসছেন, তার সাথে কয়েকজন আনসার আছে আর রাসূল একটা উঁটে চড়ে আছেন। উঁটে চড়ে থাকা অবস্থায় নিজের সালিকে দেখতে পেয়েছেন মাথাতে বোঝা নিয়ে হেঁটে চলে যাচ্ছে আর প্রখর রোদ, আঙুল দিয়ে ইশারা করে বলছেন আসমা। আসমা খালি ইঙ্গিত করলেন, কি বলে, জি। তারপর আসমাকে না জিজ্ঞেস করেই আল্লাহ পাকের নবী উটের লাগামটাকে একটু টেনে ধরলেন আর ধরার পরে আরবিতে বলছেন ইখ ইখ, এই উট বসে যা, এই উট বসে যা, বসে যা বসে যা বলে দুবার যখন রাসূল ইশারা করলেন উটটা ওই জায়গাতে বসে গেল। আর যেমনি বসে যাওয়া সাথে সাথে আল্লাহ পাকের নবী নিজের সালিকে ডেকে বলছেন আই ইরকাবি মাই, আমার সাথে আমার পিছনে বসে যাও, তোমার পুটলাটা আমার উটের উপরে চাপিয়ে নাও, আমি এবং তুমি এবং তোমার পুটলাটা উটের উপরে থাকবে, উটের উপরে চড়ে 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 বাড়ি আমরা পৌঁছে যাব, তুমি ক্লান্তি থেকে বেঁচে যাবে, তুমি হয়রানি থেকে বেঁচে যাবে, এসো আমার উটটাকে বসিয়ে দিয়েছি এতে তুমি বসে যাও। হযরত আসমা রসুলের উঁট বসে আছে আর রসুলকে ডাকছেন, পর্দা কাকে বলে,
আসমা কি জবাব দিচ্ছেন? ফাইনি ইস্তাহিয়াইতো আন আসিরা খালফার জাল, আমাকে বড্ড লজ্জা লাগলো, আমাকে বড্ড দ্বিধা লাগলো, আমার মনের ভেতরে সংকোচ হলো এটাই যে এটা হলো আজনাবি। আজনাবি মানেটা কি? এটা হলো আমার ভগ্নিপতি আর আমি হলাম ওর সালি। আমি কি করে ভগ্নিপতির পেছন দিকে বসে যাব উঁটে চড়ে, আর লোকেরা যদি দেখে তো আমাকে কি বলবে? আর একটা কথা, আমার স্বামী হচ্ছেন অত্যন্ত আত্মমর্যাদাশীল স্বামী, স্বামী যদি জানতে পারে আমি আমার নাবির পিছন দিকে বসে উঁটে চড়ে বাড়ি এসেছি, আমার স্বামীর যদি সেন্টিমেন্টে ঘা লাগে আর আমাকে যদি মারতে শুরু করে দেয় তো কে আমাকে রক্ষা করবে? অতএব আমি 7-5 ভাবলাম, আর ভাবার পরে নবীজিকে বলছেন, না আল্লাহ পাকের রাসূল, আপনার উঁটে আমি চড়বো না, আপনি উঁটকে খাড়ো করেন আর উঁটকে উঠিয়ে দিয়ে তারপরে চলে যান, আমি হেঁটেই এসেছি, আমি হেঁটেই হেঁটেই চলে যাব। আল্লাহ রাসূল উঁটকে খাড়ো করে চলে আসলেন, কিন্তু আসমা নিজের ভগ্নিপতির পিছন দিকে উঁটে বসতে হরগিজ রাজি হলেন না, বসলেন না, রোদে হেঁটে 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 বাড়ি চলে গেলেন। উম্মতের সর্দার, কায়নাতের সর্দার, রহমতুল্লিল আলামিন এত বড় নেক নাবি ডাকছেন, আর সেই নাবির কথাকে পাত্তা দিলেন না হযরত আসমা কেন? তোমরাই গ্রামবাসী কিছু বলবে, দেশের কোনো মানুষ কটুক্তি করে দেবে, আমার স্বামী আমার সম্বন্ধে কোনো ধারণা করে বসতে পারে, তার জন্য নিজের লজ্জাকে নিজের সম্ভ্রমকে বাঁচাতে গিয়ে তিনি কি করলেন? নাবির পিছন দিকে বসলেন না,